বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেবো। আপনি ফেসবুকে না হয়ে, ক্রিয়েটার না হয়েও, আপনি ভিডিও না বানিয়েও কীভাবে আপনি ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন? তো জাস্ট আপনার প্রোফাইলে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে রিল সেকশনে চলে যাবেন। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আপনি ভিডিও দেখে কীভাবে ইনকাম করবেন এবং অন্যের ভিডিও আপনি কীভাবে আপলোড করবেন। তো জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট, ট্যাপ করবেন। ঠিক আছে, ট্যাপ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন রিমেক্স ইউর রিলস। ওকে, আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনার কাজ হবে এখানে শুধু দেখবেন, এখানে আপনার ফেস বলেন, আপনার যেগুলো পিকচার আপনাকে কাস্টিং করে রাখতে হবে, ঠিক আছে, শো করে রাখতে হবে। তো আপনি এখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ঠিক আছে, তো ট্যাপ করে ধরার পর, ধরে রাখার পর যতক্ষণ খুশি আপনি এটাকে দেখবেন, দেখার পর এটাকে আপনি ছেড়ে দেবেন, তখন এটা কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন কি করবেন, এখানে নেক্সট নেক্সট ট্যাপ করবেন। ঠিক আছে, তারপর এটা প্রসেসিং হবে। তো বন্ধুরা, প্রসেসিং হওয়ার পর এখানে চলে আসবে, এখানে আপনার ডিসক্রিপশনে যা কিছু লেখা লিখবেন, আপনি ভিডিওর নাম লিখতে পারেন, তারপর আপনার প্রোফাইলে আপনি আপলোড করে দেবেন। জাস্ট এইভাবে করবেন, এখানে শেয়ার বাটনে দিয়ে দেবেন, বাস অটোমেটিক আপনার প্রোফাইলে আপলোড হয়ে যাবে, তাতে কোনো কপি এডিট কলাম আসবে না। এবং ওই কাজটা করার আগে অবশ্যই আপনার চ্যানেলের প্রফেশনাল মোড অন করে রাখতে হবে আগে। ঠিক আছে, তো জাস্ট এইভাবে আপনার অন্যের ভিডিও আপনি আপলোড করে ইনকাম করতে পারবেন। এবং আরেকটি কথা, যারা আমরা ক্রিয়েটার আছি, তারা যদি আপনারা না চান না আপনার ভিডিও এইভাবে কেউ আপলোড করতে পারবে না, তখন এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল রিমিক্স, জাস্ট আপনি এখান থেকে এটাকে বন্ধ করে রাখবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল উপরে।